আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হবে, কবে নাগাদ শেষ হবে, সে ব্যাপারে বিবদমান কোনো পক্ষই নিশ্চিত করে কিছু বলতে পারছে না। কারণ যুদ্ধ বন্ধে কোনো আলোচনা বা কূটনৈতিক প্রচেষ্টা এই মুহূর্তে দৃশ্যমান হচ্ছে না। তুরস্কের উদ্যোগে ইতোপূর্বে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কয়েক দফা বৈঠকের পর সেটাও এখন থেমে গেছে। ফলে যুদ্ধ বন্ধের কূটনৈতিক কোনো চেষ্টা দেখা যাচ্ছে না, বরং যুদ্ধে জড়িত দুই পক্ষই এমন মনোভাব দেখাচ্ছে যে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। কিন্তু এই যুদ্ধের পরিণতি কি আর শেষই বা হবে কিভাবে, তা নিয়ে থাকছে মোতালেব জামালের প্রতিবেদন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগে থেকেই বলে আসছেন রাশিয়া দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া দখল করা ভূখণ্ড পুনরুদ্ধার না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। যুদ্ধে কোনো পক্ষেরই জয়লাভের সুস্পষ্ট কোনো আভাস পাওয়া যাচ্ছে না, ফলে ইউক্রেন যুদ্ধ কতদিন চলবে অথবা কিভাবে এই যুদ্ধের সমাপ্তি ঘটবে সে ব্যাপারে কারো পক্ষই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে বিশ্লেষকরা মনে করেন আলোচনা ছাড়া এই যুদ্ধ অবসানের আর কোনো পথ খোলা নেই। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি মুক্ত স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের অস্তিত্ব টিকে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য তার রয়েছে অনেকগুলো লক্ষ্য অর্জনের টার্গেট। বর্তমানে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। জেলেনস্কির প্রধান লক্ষ্য হচ্ছে রুশ বাহিনীকে বিতাড়িত করে এই ভূখণ্ড পুনরুদ্ধার করা। রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনের যে ব্যাপক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আদায় করার ব্যাপারেও কোনো ছাড় দিতে রাজি নন জেলেনস্কি। কিন্তু জেলেনস্কির এই লক্ষ্য অর্জন করা সহজ কোনো বিষয় নয়। তার এই চাওয়া পূরণ হওয়া একটি অসম্ভব কাজ। রাশিয়ার সরকারের পরিবর্তন অথবা রুশ বাহিনীর মধ্যে ব্যাপক আকারের বিদ্রোহ ছড়িয়ে পড়া ছাড়া জেলেনস্কির এই লক্ষ্য কোনোদিনই অর্জিত হবে না। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা নিজেদের আত্মরক্ষার জন্যই ইউক্রেনকে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। রাশিয়ার সামরিক আগ্রাসন ইউক্রেনের বাইরে ইউরোপের অন্য কোনো দেশে সম্প্রসারিত না হয় সেজন্য তারা ইউক্রেনকে সহায়তা দিচ্ছে। তারা চাইছে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে না গিয়ে ইউক্রেনের মাধ্যমেই এই কাজটি করতে। ফলে এই যুদ্ধ একটি অচল অবস্থার মধ্যে পড়ে গেছে যা থেকে বেরিয়ে আসার কোনো উপায় এই মুহূর্তে নেই। বর্তমানে যুদ্ধে ইউক্রেন ও রাশিয়ার সেনারা দখল পাল্টা দখলের লড়াইয়ে নিয়োজিত রয়েছে, ফলে কোনো পক্ষই যুদ্ধে বড় ধরনের কোনো সাফল্য পাচ্ছে না। এ কারণে অচল অবস্থা দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়ার দখল করা ভূখণ্ড পুনরুদ্ধার করার মতো সামরিক শক্তি যেমন ইউক্রেনের নেই, তেমনই রাশিয়ার পক্ষেও ইউক্রেনের আরও ভূখণ্ড দখল করা সম্ভব হবে না। কারণ যুদ্ধের প্রথম থেকেই রাশিয়ার জনবল ও সমরাস্ত্রের যে ব্যাপক ক্ষতি হয়েছে তা এখনও কাটিয়ে উঠতে পারেনি মস্কো। প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সেনা সংখ্যা 10% বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এর ফলে নতুন করে 137,000 সৈন্য রুশ সেনাবাহিনীতে যুক্ত হবে। যদিও নতুন সেনা নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধ রাশিয়ার জনগণের মধ্যেও অসন্তোষ সৃষ্টি করতে পারে। বর্তমানে মস্কোর লক্ষ্যগুলো কী তা অবশ্য খুব একটা স্পষ্ট নয়। কিছু বিশ্লেষক এবং পর্যবেক্ষক মনে করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার মাধ্যমে একটি মীমাংসায় বা চুক্তিতে পৌঁছাতে চাইছেন। এক্ষেত্রে তার দাবি থাকবে ক্রিমিয়া এবং নতুন করে দখল করা ডনবাসের উপর রাশিয়ার পূর্ণ কর্তৃত্ব ইউক্রেনকে মেনে নিতে হবে। দীর্ঘমেয়াদী যুদ্ধ করার পুতিনের আগের ঘোষণা ও বর্তমান প্রস্তুতির মাধ্যমে তিনি ইউক্রেনকে একটি আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে চাইছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আলোচনায় বসতে যাতে বাধ্য হন সেটি হচ্ছে পুতিনের লক্ষ্য। পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়া তার অস্তিত্বের জন্য বিরাট হুমকি হিসেবে বিবেচনা করে। ন্যাটোর সম্প্রসারণ ঠেকাতে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে মস্কো বাধ্য হয়েছে বলে দাবি করে আসছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ঠেকাতে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারেরও হুমকি দিয়েছেন। ফলে পশ্চিমা বিশ্ব রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে না গিয়ে ইউক্রেনের মাধ্যমে পুতিনের আগ্রাসী আচরণ বন্ধ করার চেষ্টা করছে। যদি
যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররাও চাইছে যুদ্ধ বন্ধ হোক, কিন্তু যুদ্ধ বন্ধের জন্য আলোচনায় যে শর্তাবলী ঠিক করা হবে তা কি ইউক্রেনের পক্ষে যাবে বা তাদের কাছে গ্রহণযোগ্য হবে? অন্যদিকে যুদ্ধে রাশিয়ার সেনা ও সমরাস্ত্রের ব্যাপক ক্ষতি সাধন করে মস্কোকে অস্ত্রবিরতিতে বা আলোচনার শর্তাবলী মেনে নিতে বাধ্য করার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি পশ্চিমারা, ফলে রাশিয়া বা ইউক্রেন কোনো পক্ষই আলোচনায় ছাড় দিতে রাজি হবে না। সেক্ষেত্রে পশ্চিমাদের আরেকটি লক্ষ্য হতে পারে রাশিয়ার সেনা ও সমরাষ্ট্রের যত বেশি সম্ভব ক্ষতি করা। 1980-এর দশকে তারা আফগানিস্তানে এই কৌশল অবলম্বন করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করেছিল। রাশিয়ার আরও ক্ষতি করার জন্য ইউক্রেন সংঘাত জিয়ে রাখছে পশ্চিমা দেশগুলো, তবে এই সংঘাত যত দীর্ঘ হবে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে যুদ্ধ শেষ করা ততই কঠিন হবে। ইউক্রেনে যুদ্ধ শেষ করার সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সম্প্রতি এসব কথা বলেছেন জেনেভায় জাতিসংঘে রাশিয়ার শীর্ষ কূটনীতিক গেন্নাদি গ্যাতিভলভ। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে গত 21 আগস্ট দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের বর্তমান মনোভাব ও অবস্থান রাশিয়ার সাথে তাদের কূটনৈতিক যোগাযোগকে প্রায় অসম্ভব করে তুলেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেন ইস্যুকে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে ও বিচ্ছিন্ন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের এই কর্মকাণ্ড রাশিয়াকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। গেন্নাদি গ্যাতিলভ বলেন, ইউক্রেন গত মার্চ মাসে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা বন্ধ করে দেয়, অথচ এই আলোচনাই ছিল সংঘাত বন্ধের একমাত্র উপায়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুচা শহরে যুদ্ধাপরাধ করছে রাশিয়া, এজন্য মস্কোর সাথে আর আলোচনা করা সম্ভব নয়। তবে রাশিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। গ্যাতিলভের মতে, যুদ্ধের অবসান ঠেকাতে জেলেনস্কি বরাবরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তুতির কথা জানিয়েছেন, কিন্তু তার আগে জুড়ে দিয়েছেন রুশ সেনা প্রত্যাহারের শর্ত। সিনিয়র এই রুশ কূটনীতিক আরও বলেন, এখন আমি কূটনৈতিক যোগাযোগের কোনো সম্ভাবনা দেখছি না, আর সংঘাত যত বেশি হবে এর কূটনৈতিক সমাধানও ততই কঠিন হবে। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিকের কথাই স্পষ্ট হয়ে গেছে যে যুদ্ধ বন্ধ হওয়ার আসলে কোনো সম্ভাবনা নেই। 2014 সালে রাশিয়ার ক্রিমিয়া দখল থেকে হিসেব করলে এই যুদ্ধ 8 বছর ধরে চলছে। সামনে শীত আসছে, ইউরোপ রাশিয়ার গ্যাসের ওপর অনেকাংশে নির্ভরশীল, সে কারণে প্রেসিডেন্ট পুতিন জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তিনি শীত মৌসুম সামনে রেখে ইউরোপে গ্যাস সরবরাহ স্থায়ীভাবেই বন্ধ করার পথ বেছে নিয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। এর ফলে ইউরোপ তীব্র গ্যাস সংকটে পড়বে। এই পরিস্থিতি সামলাতে ইউরোপকে হিমশিম খেতে হবে। দীর্ঘমেয়াদী যুদ্ধে ইউক্রেনকে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখা ইউরোপের পক্ষে কতটা সম্ভব হবে তা একটি প্রশ্ন। এই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের মতবিরোধ তৈরি হতে পারে, প্রেসিডেন্ট পুতিনও সেটাই চাচ্ছেন। তিনি কৌশলে পশ্চিমাদেরকে ইউক্রেনকে আলোচনার টেবিলে পাঠানোর উদ্যোগ নিতে বাধ্য করতে চাইছেন। এদিকে পশ্চিমাদের বিরুদ্ধে ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে চীন ও রাশিয়া, এতে চীন হচ্ছে সিনিয়র পার্টনার। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা বা অস্ত্রবিরতির কোনো বিরোধিতা করবে না চীন, এমনিতেই চীনের অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী বা আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে চীনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, যা মোটেই চায় না বেইজিং। ফলে ইউক্রেন যুদ্ধ অবসানের একমাত্র পথ হচ্ছে আলোচনা, যা বাধ্যতামূলক অস্ত্রবিরতির মাধ্যমে শুরু করা হতে পারে। পুতিন ও জেলেনস্কিকে এটা বুঝতে হবে যে তাদের নিজেদের স্বার্থে একটা সমাধানে পৌঁছতে হবে, কিভাবে সেই সমাধান হতে পারে তা আলোচনায় বেরিয়ে আসবে। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।